অমর একুশে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সহকর্মী শাকিল হাসান আছেন মেলা প্রাঙ্গণে, প্রস্তুতির সবশেষ তথ্য জানাতে তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আর শাকিল, বইমেলাটা শুরু হতে মাত্র আর কয়েকটা দিন বাকি, প্রস্তুতি কেমন দেখছেন? শেষ মুহূর্তে আসলে কী ধরনের কাজগুলো সম্পন্ন করা হচ্ছে? রেজা, আপনি দেখতে পাচ্ছেন যে অমর একুশে গ্রন্থমেলা 2024 এর জন্য এই সরহদ উদ্যান অংশে কিন্তু বিস্তর কর্মযজ্ঞ চলছে। এখানে অসংখ্য স্টলের কাজ চলছে, বেশিরভাগ স্টলগুলো এখন কাঠামো পর্যায়ে আছে, যেহেতু এবার তিন দিন পরে আসলে স্টল বরাদ্দের কারণে বেশ খানিকটা কাজ কিন্তু পিছিয়ে আছে, এমনটা বলছেন স্টল নির্মাণের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকরা এবং যারা মিস্ত্রি রয়েছেন তারা। অন্যান্য বছর 20 জানুয়ারি থেকে তারা স্টলের জন্য জায়গা বরাদ্দ পান এবং তার ওই দিন থেকে আসলে কাজ শুরু হয়ে যায়। এবছর 23 তারিখ থেকে এই বরাদ্দের কাজটি চলছে, যে কারণে হচ্ছে এর মধ্যে কিন্তু তিন দিন তারা পিছিয়ে আছেন। এখন কাঠামো পর্যায়ে আছেন, এরপর কাঠামোর দাঁড়িয়ে গেলে তারপর হচ্ছে অঙ্গসজ্জা এবং রং করার কাজ হবে। বিভিন্ন যে প্যাভিলিয়নগুলো রয়েছে সেগুলোতে নানা ধরনের ডিজাইন থাকে, সেই ডিজাইনের কাজ হবে এবং এই কাজ করার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমিকরা এসছেন, কাঠ মিস্ত্রি এসছেন, রং মিস্ত্রিরা এসছেন, ডিজাইনার এসছেন, এবং তাদের এই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে কিন্তু এই অমর একুশে গ্রন্থমেলা একটি দৃষ্টিনন্দন বইমেলায় রূপ নেয়, যেটি টানা এক মাস ধরে চলে। এবং এটি আসলে লেখক এবং পাঠক এবং যারা বইকে ভালোবাসেন তাদের জন্য একটি প্রতীক্ষিত মাস, এবং এই মাসের অপেক্ষাতে বাকি 11টি মাস লেখক পাঠকরা কাটান। তবে এবারের বইমেলার যে ডিজাইন সুরাদ উদ্যান অংশ, সেটি কিন্তু খুব বেশি পরিবর্তিত হয়নি। আমি যে অংশটিকে দাঁড়িয়ে আছি এটি একদম মাঝখানে এবং এই বরাবর সামনে কিন্তু সবগুলো বড় বড় প্রকাশনীগুলোর প্যাভিলিয়ন হয়, আর এই পাশটায় হচ্ছে ছোট প্রকাশনীগুলোর স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবং গত বছর এরকম ডিজাইনই ছিল, প্রায় এক ধরনের ডিজাইনও এবারও রয়েছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম, ধন্যবাদ শাকিল হাসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।